পুরুষ জগত বন্ধ মহায়ুদ্ধার হরে কৃষ্ণ জয় জগত বন্ধু হরি। আজকে প্রভু বন্ধু সুন্দরের ভাবনমাদ অবস্থা সম্পর্কে কিছু আলোচনা করব। চৈত্রের শেষ ভাগ 1308 বঙ্গাব্দ অপরাহ্ন বেলা দিগম্বর বেশে বন্ধু সুন্দর ব্রাহ্মণকান্দা বাড়ির উঠোনের মধ্যস্থলে এসে দাঁড়ালেন। দেবী দিগম্বরী একখানি বস্ত্র এনে তাড়াতাড়ি পরতে দিলেন। শ্রী শ্রী প্রভু বস্ত্রখানি পরিধান না করে রেখে দিলেন। বহু লোক এসে প্রভুকে ঘিরে ফেলল। প্রভু যাকে সামনে পান তাকে জিজ্ঞাসা করেন, বলতো আমি সব না বৈতরণী? কিন্তু কেউই প্রভুর এ কথার ভাবার্থ বুঝতে পারে না। সকলেই প্রভুর শ্রীমুখের দিকে তাকিয়ে থাকে এবং তার ভাব বিহবল শ্রীমূর্তিখানি দর্শন করে। সকলেই নীরবে প্রভুকে দর্শন করতে লাগলো, কিন্তু কেউই কিছু বলার সাহস পেল না। শ্রী শ্রী প্রভু বাড়ির ভিতর থেকে তারপর বাড়ির বাইরে আসলেন এবং দ্রুতগতিতে ছুটে পালিয়ে গেলেন। অনেকেই তাকে ধরার চেষ্টা করলো, কিন্তু কেউই তাকে ধরতে পারল না। সেই দিন ও রাত্রি প্রভু সম্পূর্ণ নিরুদ্দেশ থাকলেন। ফরিদপুরের বালক ভক্তগণ, গোয়ালচাবন গ্রামের ভক্তগণ সকলেই শ্রীঅঙ্গনে এসে বন্ধু সুন্দরকে না দেখে অনুসন্ধান করতে লাগলেন, কিন্তু প্রভুর কোনো খোঁজ পাওয়া গেল না। পরদিন অতি প্রত্যুষে কেদার কাহা নিজ শয্যায় বসে প্রভাতে কীর্তন গাইছিলেন। জাগো জীবন কিশোরী বিভাবরী পোহাইল গান করছিলেন আর চোখ থেকে জলের ধারা বইছিল। সারাদিন বন্ধু সুন্দরের কোনো খবর পাওয়া যায়নি, এই ভাবনায় তার প্রাণ ছটপট করছিল। তিনি গানের পদ গাইছিলেন, হাতে ঝাড়ি সহচরী দ্বার পাশে দাঁড়াইল। গান গাইতে গাইতে কেদারের মনে ভাবনা হয়েছিল যে তিনি নিজে হাতে ঝাড়ি নিয়ে বন্ধু সুন্দরের সেবা করছেন, এ কথা তিনি চক্ষু বুঝে ভাবছিলেন। হঠাৎ সারা পেয়ে চোখ খুললেন, দেখলেন যে বন্ধু সুন্দর দুয়ারে দাঁড়িয়ে আছেন, সর্বাঙ্গ কর্দমাক্ত, মনে হয় কোথাও কোনো কাদার মধ্যে শয়ন করে গড়াগড়ি করে গড়াগড়ি দিয়েছেন। কেদার তখন জলপাত্র নিয়ে প্রভুর শ্রী অঙ্গ ধৌত করতে আরম্ভ করলেন এবং কেদারের ধ্যান সার্থক হল। প্রভুর অঙ্গ মার্জন করতে করতে কেদার বুঝলেন যে সেই প্রভু আর নাই, যেন একেবারে বদলাইয়া গেছেন। আস্তার মুখে কাহা কাহা মধুর ডাক নাই, নয়নের সে দৃষ্টি নাই, সে হাসি নাই, তার গান শুনে পূর্ববৎ উল্লাস নাই, কেবল একটি কথায় মুখে, বলতো আমি সব না বৈতরণী? কিন্তু কাহা ওই কথার অর্থ কিছুতে হৃদয়ঙ্গম করতে পারলেন না, কেবল কাঁদেন আর জল এনে নবনী কমল শ্রী অঙ্গ ধৌত করেন। ভক্তের দ্বারা সুস্নাত হয়ে শ্রী শ্রী প্রভু শ্রী অঙ্গনে চললেন। কেদার তাতে সুখী হলেন, কেননা তার ক্ষুদ্র কুঠিরে বন্ধু সুন্দরকে বসতে দেওয়ার মতো স্থান ছিল না। এরপর ভক্তবর বাদল প্রভুর এই অবস্থার সংবাদ পেয়ে শ্রী অঙ্গনে ছুটে আসলেন এবং পালকি করে প্রভুকে নিয়ে গেলেন বদরপুর। কিন্তু পরদিন সকাল থেকে প্রভুর ভাবের আবেগ বাড়তে লাগল, সর্বাঙ্গে অদ্ভুত ভাবের পুলক প্রকট হয়ে উঠল। হঠাৎ তিনি প্রলাপক্তি করতে লাগলেন, আমার মহাব্যাধি হয়েছে, কেউ আমার দিকে চাইল না, আমি সব হয়ে গেলাম, প্লীহা বারসের যকৃত অর্ধমন ওজনের হয়েছে, শীঘ্র ডাক্তার ডাকো। শ্রী শ্রী প্রভুর এই কথা শুনে বিশ্বাস মহাশয় ভীত হলেন।
ফরিদপুর শহরে সুরেশ চক্রবর্তীর কাছে সংবাদ পাঠালেন এবং ডাক্তার সঙ্গে করে আনতে বললেন। সুরেশচন্দ্র সংবাদ পেয়ে মহাচিন্তিত হলেন এবং ফরিদপুর শহরের প্রসিদ্ধ ডাক্তার শ্রীধরবাবুকে সঙ্গে নিয়ে ঘোড়াগাড়ি করে বদরপুরে উপনীত হলেন। বিশ্বাসমশাইয়ের বাড়িতে পশ্চিম দুহারি একখানি ঘরে একখানি খাটের উপর শ্রীশ্রী প্রভু শায়িত আছেন, সর্বাঙ্গ অনাবৃত। এরূপ অনাবৃত অবস্থায় কখনো থাকেন না। দক্ষিণ পার্শ্বে দিদি দিগম্বরী দেবী বসে হাওয়া করছিলেন। সুরেশচন্দ্র ডাক্তারবাবুকে নিয়ে ঘরে প্রবেশ করলেন। ডাক্তার প্রভু শয্যা পার্শ্বে বসিলেন। শ্রীশ্রী প্রভু ডাক্তারবাবুর হাত ধরে বলতে লাগলেন, বলুন তো বাবু, আমি সব না বৈতরণী? আমি যে গেলাম, সব হয়ে গেলাম, মহাব্যাধি, মাথা গুরগুর হয়ে গেছে, নাড়ি সব বসে গেছে, হাই, মানুষ হরিনাম করে না, ক্ষণস্থায়ী মানব জীবন, এই আছে এই নাই, যেমন আমি পূর্বে ছিলাম, আবার আজ সব হয়ে গেছি, সংসারী লোকেরই হরিনামে বেশি অধিকার, আপনি মস্ত বাবু, বেলটি মোড়ের ডাক্তার। ডাক্তারবাবুকে এই কথা বলে শ্রী শ্রী প্রভু সুরেশচন্দ্রের দিকে দৃষ্টিপাত করলেন। হাত দেখো তো আমার নাড়ি কি বলে। সুরেশচন্দ্র প্রভুর হাত দেখে বিস্মিত হলেন, কেননা হাতে কোনো হাতেরই নাড়ির স্পন্দন ছিল না। তবে তার নিজের ভয় হলেও প্রভুকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, চিন্তা নাই, এই তো ডাক্তারবাবু এসেছেন, পরীক্ষা করে ঔষধ দিলে সেরে যাবে। ডাক্তারবাবু শ্রী শ্রী প্রভুকে পরীক্ষা করে নাড়ির গতি বা হৃদয়ের স্পন্দন কিছুই পেলেন না। অনেকক্ষণ ধরে দেখেও রোগ নির্ণয় করতে পারলেন না। তাই রোগ স্থির করতে না পারার জন্য তিনি ঔষধ দিতে সাহসী হলেন না। সন্ধ্যার সময় সুরেশচন্দ্র এবং ডাক্তার শ্রীধর বিদায় চাইলে প্রভু বললেন, কাল আবার আসিও ডাক্তারবাবুকে নিয়ে। পরের দিন বেলা একটাই সুরেশচন্দ্র ডাক্তারবাবুকে নিয়ে শ্রীশ্রী প্রভুর কাছে আসলেন। প্রভু পূর্বদিনের মতো সেই গৃহের মধ্যে খাটে শয়ন করে আছেন, সর্বাঙ্গ উন্মুক্ত। অনেক ভক্ত সজ্জন চারিদিক ঘিরে বসে আছেন, কেউ কেউ বাতাস করছেন, কেউ বা শ্রী শ্রী প্রভুর শ্রীচরণ সেবা করছেন। ডাক্তারবাবুকে দেখেই প্রভু নিকটে ডেকে বসতে ইঙ্গিত করলেন। সুরেশচন্দ্র ডাক্তারবাবুকে নিয়ে প্রভু শয্যা পার্শ্বে বসলেন এবং প্রভু উভয়ের হাত ধরে বললেন, এই হাতে বেল্ট দিলাম, চিরদিন আমার হয়ে থাকবে, আমায় কেউ মানে না, আজ আমি আমার পরিচয় দিয়া মুক্ত হব। কাগজ কলম আনো। আদেশ মতো কাগজ কলম আনা হল। শ্রী শ্রী প্রভু সুরেশচন্দ্রকে লিখতে বললেন। তিনি আরম্ভ করলেন, কিন্তু সে লেখা প্রভুর পছন্দ মতো হল না। তখন নিজেই কাগজ কলম নিয়ে শ্রীহস্তে লিখলেন, আমি ভিন্ন কিছুই নাই, হরি, মহা উদ্ধারণ, পুরুষ, জগৎবন্ধু, পরব্রহ্ম, সৃষ্টি, এই নিয়েও আমার পরিচয়। আমি আজ হতে মুক্ত হলাম, সবকে আমার কথা বলবে, চিরজীবন ভরে নিত্য চিরদিন আমার কথা বলবে, আমার কথা লিখবে, সদা প্রচার করবে। আমি কি তোদের কেউ নই? আমি কি ভেসেই যাব? আমায় কি হরিনাম দিয়ে কেউ রক্ষা করবে না? হাই হাই, কেউ তো আমার কথা শোনে না, হরিনামও করে না। আমি তোমাদের দেহ হস্ত পদ প্রাণ মন সব, তোমরা আমার কথা রাখো, হরিনাম করো, আমি তাই শুনতে শুনতে ধুলিতে পৃথিবীর সমস্ত আকাশে মিশিয়া যাই। আমার শপথ, তোমরা সবাই হরিনাম করো, হরিনামের মঙ্গল হোক, তোমাদের মঙ্গল হোক, তাহলেই আমার উদ্দেশ্য
ও ভবধামের লীলা শেষ হয়। তোমরা হরি নাম করে আমাকে তোমাদের সঙ্গে মিশাই লও, আমি হরি নামের, এ ভিন্ন আর কারণ নই। তোমরা মানুষ না হলে, হরি নাম না করলে আমি আর ঘর থেকে বের হব না, ঘরে থেকে থেকে পাষাণ হয়ে যাব। তোমরা সবাই হরি নাম করো, হরি নাম প্রচার করো। জয় জগৎবন্ধু। এভাবে প্রভু নিজের পরিচয় প্রদান করেছিলেন সুরেশচন্দ্রের সামনে। তো বাকি পর্ব পরের দিন আলোচনা করা হবে। আজকের মতো এতটুকুই। নমস্কার। জয় জগৎবন্ধু। হরে কৃষ্ণ।